আসসালামু আলাইকুম সফি 360 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সমস্যার সমাধান সম্পর্কে বলবো সমস্যাটা প্রথমে আপনাদেরকে আমি বলি সমস্যাটা হচ্ছে যে কম্পিউটার অন করার সাথে সাথে বিপ দেওয়া শুরু হয় মানে যদি আপনার কম্পিউটারে ইন্টারনাল স্পিকার থাকে বা এক্সটার্নাল স্পিকারও যদি লাগানো থাকে তাহলে দেখতে পাবেন মাঝে মধ্যে এই সমস্যাটার সম্মুখীন অনেকেই হয়ে থাকে যে কম্পিউটারটা ওপেন করার পরেই বিপ দেওয়া শুরু হয়ে যায় আসলে মাঝে মধ্যে সিঙ্গেল বিপ হয় মানে মাঝে মধ্যে লম্বা বিপ দিয়ে দুইটা বিপ দেয় মাঝে মধ্যে একটা বিপ দিয়ে আরও তিনটা বিপ দেয় এই যে উপসর্গগুলো এগুলো যদি আপনার কম্পিউটারে হয় বা এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আসলে এগুলো কীভাবে সমাধান করবেন এবং কেন আসলে এগুলা এই সমস্যাটা হয় সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বন্ধুরা যদি বিপের সংখ্যা হয় একটা এবং কম্পিউটারটা ওপেন করার পরে যদি একটা লম্বা বিপ দিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটার বা মাদারবোর্ড আপনার যে আউটপুট ডিসপ্লে আউটপুট বা গ্রাফিক্স আউটপুট যেটা আছে সেটা হয়তো পাচ্ছে না অথবা আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডটা পাচ্ছে না এই যে কিবোর্ড এবং গ্রাফিক্স আউটপুট এই দুইটা যদি অনেক সময় না পায় তাহলে কিন্তু মাদারবোর্ডের অনেক সময় এই সংকেতটা দেয় যে আমি আমার কিবোর্ড অথবা আমার যে ডিসপ্লে আছে সেটা আমি পাচ্ছি না এটা মাদারবোর্ড অনেক সময় এই সংকেতটা ইউজারকে দিয়ে থাকে সেক্ষেত্রে এই এই সময়টাতে আপনি বুঝে নেবেন যে এই দুইটা যদি আপনি করতে পারেন এনশিওর করতে পারেন তাহলে কিন্তু এই বিপটা আর কখনো দিবে না সেই ক্ষেত্রে আপনার যে গ্রাফিক্স আউট অর্থাৎ আপনার যে মনিটর বা ডিসপ্লে যেটা আছে এইটার যে আউটপুট আছে সেটা ঠিকমতো লাগানো আছে কিনা এবং আপনার যে কিবোর্ড আছে সেটা সুন্দরভাবে লাগানো আছে কিনা ভালোভাবে সেটা কিন্তু দেখে তারপর আপনি আপনার কম্পিউটারটা অন করুন বন্ধুরা যদি আপনার কম্পিউটার স্টার্ট করার পর একটা অনেক বড় বা লম্বা একটা বিপ দিয়ে পরে যদি আর তারপরে দুইটা বিপ সাথে সাথে দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কম্পিউটারের র্যামে প্রবলেম আছে যদি র্যামে সমস্যা হয় তাহলে এই কাজটা করে লম্বা একটা বিপ দিয়ে তারপর পরপর দুটা বিপ দিয়ে দেয় এইটার উপসর্গের একমাত্র কারণই হচ্ছে আপনার যে র্যাম আছে কম্পিউটারে র্যামটা ঠিকমতো মাদারবোর্ডে পাচ্ছে না বা র্যামের গুঁড়াতে প্রচুর পরিমাণ ময়লা এমনভাবে জমেছে যে এই র্যামে সেটা কাজ করতে পারছে না ঠিকমতো তখন আপনি যেটা করবেন র্যাম খুলবেন আপনার কম্পিউটার বন্ধ করবেন তারপর হচ্ছে যে আপনার যে ইলেকট্রিসিটি কানেকশন আছে সেটা বন্ধ করবেন করে আপনার যে র্যাম আছে র্যামগুলো খুলে সেই র্যামের যে সোনালী কালারের পাতগুলো নিচে যেগুলো থাকে এইগুলো ভালো করে রাবার দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর আপনি ব্লোয়ার দিয়ে আপনার মাদারবোর্ডটা পরিষ্কার করে আবার সুন্দর করে লাগিয়ে তারপর আবার আপনি আপনার কম্পিউটার চালু করবেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা যেটা আছে সেটা সমাধান হয়ে যাবে আর যদি এর পরেও বন্ধুরা আপনার কম্পিউটার চালু করার পর যদি একটা লম্বা বিপ দিয়ে পরপর তিনটা বিপ দেয় তাহলে আপনি গ্যারান্টি সহকারে জেনে নেবেন যে আপনার ডিসপ্লে আউটপুটের আউটপুটের সমস্যা আছে ডিসপ্লে আউটপুট হয়তো হচ্ছে না বা আপনি ডিসপ্লে আউটপুট যে কানেকশানের মাধ্যমে দিচ্ছেন যে কেবলের মাধ্যমে দিচ্ছেন সেটা নষ্ট হতে পারে অথবা আপনার ডিসপ্লেটা নষ্ট হতে পারে এই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার আপনার কম্পিউটার একটা লম্বা বিপ দিয়ে পরপর তিনটা বিপ দিবে সেক্ষেত্রে এই ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের বা মনিটর আউটপুটের যে প্রবলেমটা এই কারণে কিন্তু এই লম্বা একটা বিপ দিয়ে তারপর পরপর তিনটা বিপ দিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে এটা হচ্ছে গ্রাফিক্স আউটপুটের সমস্যা সেক্ষেত্রে আপনি কেবল চেক করবেন অথবা ভালোভাবে লাগানো আছে কিনা সেটা চেক করবেন অথবা আপনার ডিসপ্লে বা মনিটর যেটা আছে সেটা ঠিকমতো কাজ করছে কিনা এটা অন আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে বন্ধুরা কম্পিউটার চালু করার পরে যে বিপ যে সমস্যাটা আছে বিপ দেয় এই সমস্যার সর্বশেষ আজকে যে কারণটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে যদি একটা লম্বা বিপ দিয়ে পরপর চারটা বিপ দিয়ে দেয় তাহলে আপনি একদম নিশ্চিত সহকারে বুঝে নেবেন যে আপনার মাদারবোর্ডের যে কোনো একটা ডিভাইস ছোট যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে যদি মাদারবোর্ডের যে কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্রাতি যন্ত্রাংশ যদি ডিস্টার্ব হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে যেটা হবে একটা লম্বা বিপ দিয়ে পরপর চারটা বিপ দিতে থাকবে এরকম যদি হয় তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝে নেবেন কোনো ক্যাপাসিটর বা যে কোনো ধরনের কানেক্টর এইগুলো যে কোনো একটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে যদি এই সমস্যা হয় তাহলে আপনি এই মাদারবোর্ড কিন্তু নষ্ট হয়ে মানে নষ্টের পথে চলে যাবে আস্তে আস্তে
এই মাদারবোর্ডটা দেখবেন যে অকার্যকর হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে নতুন মাদারবোর্ড কিন্তু তখন লাগাতে হবে সো फ्रेंड्स যদি একটা লম্বা বিপ দিয়ে পরপর চারটা বিপ দিয়ে দেয় তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন যে আপনার মাদারবোর্ডে যে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা বললাম একটু আগে আপনাকে মাদারবোর্ড আপনি সারাতেও পারেন অনেক মাদারবোর্ড সারানোর সার্ভিসিং সেন্টার আছে ভালো ভালো সেখান থেকে আপনি সারাতেও পারেন অথবা মাদারবোর্ডটাকে আপনাকে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এই উপসর্গটা বা এই লক্ষণটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এবং একটা ভালো একটা সার্ভিসিং সেন্টারে নিয়ে আপনার পিসিটাকে সারাতে পারবেন বন্ধুরা কম্পিউটারে বিপ দেওয়ার যে সমস্যাটা এই সমস্যাগুলো আসলে কেন হয় আজকে এই কারণগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনার কম্পিউটারে যদি এই সমস্যা হয় তাহলে আপনারা এই কারণগুলো আইডেন্টিফাই করে আপনারা নিজেরা যদি পারেন তাহলে তো সারাবেনই আর যদি না পারেন সার্ভিসিং সেন্টারে নিয়ে খুব সহজেই সারাতে পারবেন বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের ক্ষতি হওয়ার আগে কিন্তু সারিয়ে তুলতে পারবেন সো ফ্রেন্ডস আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম